হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে ক্যান্সার অন্য কোন রোগ পার্শ্ব প্রতিক্রিয়া এটার আসলে কোনো সম্ভাবনাই নেই আমি এর আগে সংক্ষেপে হোমিওপ্যাথি আবিষ্কারের ইতিহাসটা আপনাদেরকে বলেছিলাম ডক্টর হানিম্যান এই পার্শ্ব মুক্ত বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করার চিকিৎসা আবিষ্কার করার লক্ষ্যেই হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করেছিলেন এবং তারপরও ওষুধের প্রথম দিকে ওনার দীর্ঘ সময় গবেষণা করতে হয়েছিল কীভাবে ওষুধের মাত্রাটাকে ক্ষুদ্র করা যায় যেন রোগীর শরীরে কোনো ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করতে না পারে আজকে আমাদের হোমিওপ্যাথি সম্বন্ধে প্রচলিত বিজ্ঞান মহল বলে যে এখানে পানি ছাড়া কিছু নেই ওষুধ নেই কিছুই নেই কিন্তু এটা আসল তথ্যটা হচ্ছে মাত্রাকে আমরা প্রথমে রুগীকে টিংচার বা র ম্যাটেরিয়ালস দিতেন ডাক্তার হানিম্যান সেখানে একটু প্রতিক্রিয়া দেখা গেলো যেহেতু একটা ওষুধের শুধুমাত্র আপনার শরীরে প্রকাশিত লক্ষণগুলোই তার ওষুধের লক্ষণ না আরও বেশ কিছু লক্ষণ তার মধ্যে ওষুধটার মধ্যে আছে কাজেই দেখা গেল কিছু কিছু পার্শ্ববর্তী লক্ষণ রোগীর মধ্যে প্রকাশ পেত তিনি মাত্রাটাকে কমালেন তারপরেও প্রকাশ পেত একদম অনেক কমালেন তারপরেও প্রকাশ পেত এরপর তিনি তার ডিলুট করলেন পান পানতে গোলালেন এবং একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিলেন তারপরেও দেখা গেল কিছু কিছু প্রকাশ পেত যদিও তীব্রতা অনেক কম এরপর উনি এটাকে আরও পানিতে মেশাতে থাকলেন শক্তি এবং শাক্ষাশানের মাধ্যমে ঝাঁকি দিয়ে তার শক্তি বৃদ্ধি করতে থাকলেন দেখা গেল যে যত তিনি শক্তি বৃদ্ধি করছেন ওষুধটা তত স্মুথভাবে রোগীর উপর কাজ করতে শুরু করলো মূলত বিতর্কিত কেউ হতে চায় না আমরা এই র ম্যাটেরিয়ালস যদি দিলে রোগীর ভালো হতো তাহলে মূলনীতি অর্থাৎ লাইক কিউড বাই লাইক বা সদৃশ্য লক্ষণগুলো সদৃশ্য ওষুধ দ্বারা আরোগ্য হবে ঠিক এই মূলনীতিটাকে বজায় রেখে আমরা র মেটেরিয়ালস দিতাম বিজ্ঞান মহল বলতে পারতো যে না ওরা কিছু দিচ্ছে কিন্তু রোগীর ভালোর জন্য তার মধ্যে যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি না হয় এই কারণেই আমরা এটাকে পোটেন্টাইজ করি শক্তিকৃত করে এমন পর্যায়ে নেই যেন রোগীর মধ্যে কোনো নেগেটিভ এফেক্টই না আসে এবং এই পর্যায়ে যাওয়ার পর আমরা বলতে পারি যে হোমিওপ্যাথিক ওষুধ শুধুমাত্র যা কিছু স্বাভাবিক তাকে ওইভাবেই রাখে তাকে অস্বাভাবিক করতে পারে না কিন্তু যা কিছু অস্বাভাবিক তার উপরই ক্রিয়া করে তাকে স্বাভাবিক করার জন্য প্রয়াস চালায় চেষ্টা করে এবং বেশিরভাগ সময় সফল হয় কাজেই হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে ক্যান্সার হবে বা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগে রোগীর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এই চিন্তা আসলে ভুল হ্যাঁ কিছু কিছু চিকিৎসকের ভুলের কারণে এমনটা মনে হয় যেমন একটা ক্যান্সার তার ব্রেস্টে কার্সিনোমা শুরুর থেকেই কার্সিনোমাই ছিল চিকিৎসক ঠিকমতো ডায়াগনোসিস করলেন না বলে দিলেন একটা সাধারণ টিউমার চিকিৎসা করতে থাকলেন দেখা গেলো যে ছয় মাস এক বছর পরে কার্সিনোমাটা সব মূর্তি ধারণ করলো এইবার টেস্ট করে দেখা গেলো যে তার ক্যান্সার চিকিৎসক বা রুগী চিকিৎসক তার অজ্ঞতা বসত আর রোগী স্বাভাবিকভাবেই মনে করতে পারেন যে টিউমারটা আগে সাধারণ টিউমার ছিল হোমিওপ্যাথিক ওষুধ খেতে খেতে তা ক্যান্সারে পরিণত হয়েছে ব্যাপারটা এরকম না ওটা প্রথম দিন থেকেই ক্যান্সার ছিল আজও ক্যান্সারই আছে কিন্তু চিকিৎসাটা ঠিকমতো হয়নি এবং এই ভুল চিকিৎসার দায়বদ্ধতা হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের নয় কাজেই হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে এই ধরনের কিছু হবে এই চিন্তাটা একদমই যুক্তিযুক্ত নয় এবং সত্যও নয়